ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো তিলের পুরি। তিলের পুরি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি তিলের ভাজা পুরি বানাবো, যার জন্য এখানে নিয়েছি একটা কড়াই। আর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ তেল, সেটা আমি নিয়ে নিলাম। গ্যাসটা অন করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি একটুখানি ভেজে নেব। ভেজে নেব মানে লালচে করবো না, জাস্ট একটুখানি যাতে এটা গুঁড়ো করা যায়। এরমভাবে একদম লো ফ্লেমে এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দু মিনিট মতো আমি এটাকে লো ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন তিলগুলো কিন্তু ফুলে ফুলে গেছে, আর একটুখানি কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো, তারপর এটাকে মিক্সিতে দিয়ে আমি গ্রাইন্ড করে নেবো। দেখুন তিলটা আমি গুঁড়ো করে নিয়েছি, একটু ঠান্ডা করার পরে আমি এটাকে গুঁড়ো করেছি। এবারে আমরা তৈরি করে দেবো হালুয়াটা। গ্যাসটা অন করে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি। টিস্পুন ঘি নিলাম এখানে আমি, এর মধ্যে নিয়ে নেব আমি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলা দিতে পারেন। আমি যেহেতু গরম মশলার গুঁড়ো দেবো, যার জন্য এখানে আমি গোটা গরম মশলা দিলাম না। এবার চালের গুঁড়োটাকে আমি একটু ভেজে নেবো 2-3 মিনিট মতো। দেখুন এটাকে আমি ভেজে নিয়েছি, ভাজার ফলে এটা সুজির দানার মতো দানা দানা হয়ে গেছে। এটা 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজেছি আমি। এবারে এর মধ্যে নিয়ে নেবো আমি জল। আপনারা লিচুর দুধ দিয়ে কিছু দুধ দিতে পারেন একটা। আমি এখানে 1 কাপ জল নিচ্ছি। জলটা নেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। চালের গুঁড়োটা জলের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবারে দিয়েছি আমি নারকেল। নারকেলটা পরিয়ে নিয়ে আমি একটু চিনিয়ে ভেজে রেখেছিলাম। আপনারা যদি নারকেলটা ভাজা লাগে তাহলে এই সময় ভেজে নিতে পারেন, অথবা এমনি আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটুখানি ফুটলে তারপরে আমি তেলের গুঁড়োটা মেশাবো। একটু মিলিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়ো দুধ। এরকম তিলের গুঁড়োটা মেলানোর সাথে সাথে এটা গাঢ় হয়ে আসছে। এবার ফুটি এটাকে আমি গাঢ় করে নেবো। গাঢ় হয়ে এসছে। আপনারা চাইলে কিন্তু গুড় ইউজ করতে পারেন, অথবা আর্ধেক গুড় আর্ধেক চিনি ইউজ করতে পারেন। আমি এর মধ্যে চিনি ইউজ করবো, তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনিটা। আমি আরও একটু চিনি অ্যাড করবো এর মধ্যে। আপনারা নিজেদের পছন্দ মতো ইউজ করবেন চিনিটা, বা গুড় যা ইউজ করবেন, নিজেরা যতটা পছন্দ খেতে ভালোবাসেন মিষ্টি ততটা। এবার এটাকে আমি আরও 1-2 মিনিট নাড়াবো, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন আরও 2 মিনিট আমি নাড়িয়ে নিয়েছি। দেখুন হালুয়াটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। তো আমি এবার এটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন আমি ডোটা আর ততক্ষণে পুরো আমাদের ঠান্ডা হয়ে যাচ্ছে। এবারে ডোটা থেকে আমি প্লেট কেটে নেব। কেটে নিয়ে আমি ফেলে দেবো দুটো। এই দেখুন এরমভাবে আমি বেলে নিয়েছি, এরমভাবে আমি বেলে নিচ্ছি কতগুলো। বেলে নিয়ে আমি এটা ময়দাটা মাখার সময় এর মধ্যে নিয়েছি আমি
এক চা চামচ ঘি নিয়েছি একটুখানি নুন নিয়েছি আমি এক চামচ চিনি নিয়েছি নিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি এখানে আমি 125 গ্রাম ময়দা নিয়েছিলাম নিয়ে এটাকে মেখেছি আমি এবারে আমি রুটিগুলোকে এরকম করে বেলে নিয়ে এরকম একটা বক্সের ঢাকনা দিয়ে মুখটা দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটাকে আমি একটা রুটিকে আমি এরকমভাবে কেটে নেব এটার উপরে আমি এটাকে রেখে দেব রেখে দিয়ে একটুখানি পেস্ট করে নেব নিয়ে এটাকে একটু বেলে নিচ্ছি আবার তাহলে খুব ভালোভাবে দুটো একসঙ্গে হয়ে যাবে এই জন্যই আমি রুটিগুলোকে একদম পাতলা বেললাম এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পুরটা আমি একটুখানি জল নেবো হাতে জলটা নিয়ে এরকম করে আমি সাইডটায় লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে আমি এরকম করে পাশটা ধরে উল্টে নেব এরকম করে মুখটা বন্ধ করে নেব এরকম করে আমি সবগুলো করে নেব এরকমভাবে আমি চার পাঁচটা বেলে নিয়েছি প্রথমে নিয়ে এগুলোকে আমি ঢুকিয়ে রেডি করে নিয়েছি এগুলোকে আমি ভেজে নেব তারপরে আবার আমি বেলে নিয়ে ভেজে নেব যদি একসাথে সমস্তগুলো বেলে নিয়ে রেডি করে নেন তাহলে একটা ভিজে ডাস্টার দিয়ে ঢেকে রাখবেন নাহলে এখন গরমকাল উপরটা শুকিয়ে যাবে তো যার জন্য আমি একসাথে বেলে নিই তো চলুন এবার আমরা এগুলো ভেজে নিই এই দেখুন নিয়ে নিয়েছি আমি একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়েছি এখানে 3 টেবিল স্পুন নিয়েছি তেলটা আমি অল্প করে নিয়েছি শুধুমাত্র এটাকে ভেজে নেওয়ার মতো এটা আমি ডিপ ফ্রাই করবো না তো প্রথমে তেলটা আমি গরম হতে দেবো দেখুন তেল গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি এখানে দুটো করে ছেঁকে নেব দেখুন আমি দুটো দিয়ে নিয়েছি আমি সঙ্গে সঙ্গে এগুলোকে নাড়াইনি একটুখানি হতে দিলাম তারপরে আমি এগুলোকে উল্টে নিচ্ছি এটা লো মিডিয়াম হিটে আমি ভেজে নেব আপনারা চাইলে এটা কিন্তু ছাকা তেলেও ভেজে নিতে পারবেন এদিকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আরেকটা দিয়ে দিচ্ছি এরকমভাবে আমি ভেজে নেবো সবগুলো এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের তিলের ভুজিয়া বা তিলের পুরি আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন কমেন্ট করে আমাকে জানাবেন লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক